এডুসলভের পক্ষ থেকে সকল স্টুডেন্টসদের শুভেচ্ছা রইল। এখন করোনা ভাইরাসের আতঙ্কে সকল স্কুলগুলি ছুটি। স্টুডেন্টসরা যাতে এই সময় ঘরে বসে নিরাপদভাবে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে, তার জন্য এডুসলভ কতগুলি ভিডিও আপলোড করছে স্টুডেন্টসদের সুবিধার জন্যে। তারা ঘরে বসে ক্লাস ওয়াইজ বিভিন্ন সাবজেক্ট অনুশীলন করতে পারবে। প্রতিদিন সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যদি এই আপলোড ভিডিওগুলি দেখে নিয়ে তারা অনুশীলন করতে পারে, আশা করি তারা সবাই উপকৃত হবে। এই অনলাইন সিস্টেম শুধু ছাত্রছাত্রীদের জন্যই। মনে রাখতে হবে যে এই বিষয়টা পাওয়ার জন্যে তোমাদের সকলকেই, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ক্লাসের বন্ধুদের শেয়ার করবে, যাতে যথাযথ সাবজেক্টগুলি পেতে পারো তার জন্যে বেল আইকনে প্রেস করো। অষ্টম শ্রেণীর পাটিগণিত, আর এই প্রথমেই পাঠবিকে পাটিগণিতের মধ্যে ত্রৈরাশিক পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। আর সেক্ষেত্রে এই ত্রৈরাশিক পদ্ধতিতে গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ ছাত্রছাত্রীদেরকে নিতে হবে। আগে প্রশ্নটা ভালো করে পড়ো, তারপর দেখো প্রথমে যে প্রদত্ত বাক্যের উল্লেখিত রাশিগুলি লেখো এবং তাদের স্বর্শ অঙ্কগুলি তার নিচে বসাও। এরপর দ্বিতীয় পদক্ষেপে পরের প্রদত্ত বাক্যের উল্লেখিত রাশি অনুসারে নিচের সাইতে আবার সেই স্বর্শ অঙ্কগুলি বসাতে হবে। লক্ষ্য করো, নিচের সারিতে একটি রাশির নিচে অঙ্ক বসানো হয়নি, কারণ ওই রাশি বের করতে বলেছে। তাই অজ্ঞাত রাশিটির অঙ্কটি এক্স লেখো। এক্স যে রাশির নিচে বসিয়েছো তার সাথে প্রত্যেক রাশির সম্পর্ক বের করো। যদি দেখো একটি রাশির অঙ্ক বাড়লে এক্স রাশির অঙ্ক বাড়ে, বা ওই রাশির অঙ্ক কমলে এক্স রাশির অঙ্ক কমে, সেক্ষেত্রে সরল সম্পর্ক। এক্ষেত্রে ভগ্নাংশটি হবে নিচের রাশির অঙ্ক বাই উপরের রাশির অঙ্ক। আবার যদি দেখা যায় এক্স রাশির অঙ্কের সাথে ওই রাশির অঙ্কের এমন সম্পর্ক যে ওই রাশির অঙ্ক বাড়লে এক্স রাশির অঙ্ক কমে, বা ওই রাশির অঙ্ক কমলে এক্স রাশির অঙ্ক বাড়ে, সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক। ভগ্নাংশটি লিখবে ভাবে উপরের রাশির অঙ্ক উপরে লিখবে, আর নিচের রাশির অঙ্কটা নিচে লিখবে। 5 নম্বর পদক্ষেপে কী করবে? নির্ণয়ের সমাধান এক্স সমান সমান এক্সের উপরের যে রাশির অঙ্কটা আছে সেটা লিখে নেবে। তারপরে যে ভগ্নাংশ নিজেরা করেছো তা সেই তৈরি করা ভগ্নাংশ দিয়ে গুণ করবে, তাহলে দেখবে সমাধান হয়ে যাবে। একটা এক্সাম্পলের সাথে দেখানো হলো, 30 জন লোকে 15 দিনে গ্রামের রাস্তায় 3/7 অংশ সারান, আরও 10 জন কাজে লাগালে বা কাজে আসলে বাকি রাস্তা কতদিনে সারাই হবে? এবার দেখো সমাধান কী করেছি। প্রথমে আগে রাশিগুলি লিখে নিই, 30 জন লোক, এই লোক 15 দিনে সময় রাস্তা সারাই হচ্ছে, এই যে রাস্তা সারাই। এবার লোকে কজন লোক? 30, নিচে 30 জন, সময় 15 দিন লিখে দিলাম, রাস্তা সারার অংশ 3/7 অংশ লিখেছি। এবার নিচের লাইনে সেই একই রাশির নিচে লোকের নিচে লোক লিখতে হবে। এখানে বলেছে আরও 10 জন লোক কাজে আসলো, তা 30 জন ছিল +30 + 10 = 40। এবার বাকি রাস্তা 1 - 3/7 করলে 4/7 অংশ বাকি থাকে। এবার সম্পর্ক দেখো, সম্পর্ক এই সময়ের সাথে যেহেতু
এক্স এক্স লাইন এখানে আছে, তাই এই সময়ের সাথে লোকের সম্পর্ক এমন, লোক বাড়লেই সময় কমবে, তাহলে একটা বাড়ছে একটা কমছে, মানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কী হবে? উপরের রাশি 30 থাকবে, নিচের অঙ্ক যেটা 40, 30/40 হয়ে গেল। রাস্তা সারাই, রাস্তার সারাই যতটুকু আছে 3/7, পরে হবে 4/7, সারাই যত বেশি হবে সময় তত বেশি, তাই সারাই বাড়লে সময় বাড়বে, সরল সম্পর্ক। তাই নিচের রাশির অঙ্কটা লিখবে 4/7 বাই উপরের রাশির অঙ্কটা 3/7 লিখবে, তা 4/7 ইন্টু উল্টে গেল 7/3, যেহেতু ভাগ কেটে গেল 4/3, ভগ্নাংশ তৈরি হয়ে গেল, একটা 4/7 এই যে প্রথম ভগ্নাংশটা, দ্বিতীয় অংশ 4/3। এমনি যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কগুলি তৈরি করো। এবার নির্ণয়ের সময়, সময় এক্স এর উপরে যেটা দেওয়া আছে সেটা লিখতে বলেছি, 15 লেখো। এবার ভগ্নাংশগুলো লিখে দাও। এবার প্রথমে দেওয়া আছে, দেখো প্রথম ভগ্নাংশটা লেখা ছিল 30/40, তাই 30/40 লিখেছি। পরের অংশ দেওয়া আছে, কত আছে 4/3, এই যে 4/3 লিখে দিয়েছি, দেখো কাটাকাটি হয়ে গেছে 0 0 4 4 3 3, চলে গেল 15 দিন, তাহলে নির্ণয়ের সময় 15 দিন। ঠিক এমনিভাবে আস্তে আস্তে এগুলি পড়বে, ডাউনলোড করবে, পড়বে, তারপর ঠিক এর সাথে মিলিয়ে উদাহরণগুলি করবে, তারপর প্রশ্নমালা দেখবে 10.1 10.2, এগুলি করবে, দেখবে তো প্রত্যেকটা পারবে। তবে এর জন্যে অনুশীলন খুব দরকার, আর এগুলি ভালো করে লক্ষ্য করবে।